হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। সাজেশন ক্লাবস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকে নতুন একটি বিষয় সম্পর্কে আলোচনা করব, গ্রাফ অ্যান্ড চার্ট ডিসক্রাইবিং ফর এসএসসি 2023। অলরেডি তোমরা থাম্বনেল দেখেই বুঝেছো আমি আজকে গ্রাফ এবং চার্ট সম্পর্কে তোমাদেরকে কয়েকটি বিষয় বলবো এবং সাজেশন দিব। ইনশাল্লাহ তোমরা এখান থেকে পড়লে ভালো একটি রেজাল্ট করতে পারবে। বন্ধুরা, তোমরা অনেকেই জানতে চাও যে কিভাবে গ্রাফ চার্ট, কী কী গ্রাফ চার্ট লিখলে বা পড়লে ভালো হবে সেই বিষয় সম্পর্কে। তো ইনশাল্লাহ বেশি দেরি করব না, আমরা কয়েকটি গ্রাফ চার্ট সম্পর্কে বলবো এবং এই কয়েকটি গ্রাফ চার্ট পড়লে তোমরা ইনশাল্লাহ এখান থেকে কমন পাবে। তো বন্ধুরা, দেখে আসি আজকের মূল টপিক। টপিক ১, গ্রাফ অ্যান্ড চার্ট ফর এসএসসি, অর্থাৎ গ্রাফ চার্ট সম্পর্কে আমরা আলোচনা করব। সেই বিষয়ে প্রথমত দেখতেই পাচ্ছি গ্রাফ অ্যান্ড চার্টে এক নম্বরে রয়েছে দ্য লিটারেসি রেট ইন বাংলাদেশ, অর্থাৎ নিরক্ষর রেট কত বা হার কত সেই বিষয়ে একটি গ্রাফ তোমাদের দিয়ে দিবে, সেটি আলোচনা করতে হবে। দুই নম্বর, দ্য চয়েস অফ প্রফেশন, অর্থাৎ প্রফেশন সম্পর্কে তোমাদের একটি গ্রাফ চার্ট এসএসসি পরীক্ষায় দিবে এবং সেই বিষয়ে তোমাদেরকে আলোচনা করতে হবে এবং লিখতে হবে। তো বন্ধুরা, এরপরে যে সিরিয়ালটি রয়েছে গ্রাফ চার্টের, নাম্বার অফ মোবাইল ফোন ইউজার অফ বাংলাদেশ, অর্থাৎ পরীক্ষাতে তোমরা জেনেই রয়েছো যে একটি গ্রাফ চার্ট দেওয়া থাকে, তো সেখানে এই গ্রাফ চার্টটিও থাকে যেটি পরীক্ষা তোমাদের জন্য খুবই উপকারী। দুই নম্বরে, নাম্বার অফ পিপুল লিভিং বিলো দ্য পভার্টি লাইন, অর্থাৎ কত লোকজন রয়েছে পভার্টি লাইনের নিচে সেই সম্পর্কে একটি গ্রাফ চার্ট। এরপরে রয়েছে ডিফারেন্ট পিপুল স্পেন্ডিং টাইম অন ভ্যারিয়াস অ্যাক্টিভিটিস, কী ধরনের লোকজন কী ধরনের কার্যগুলির সাথে রয়েছে সেই বিষয়ে একটি গ্রাফ চার্ট। দুই নম্বরে আবার একটি রয়েছে পপুলেশন গ্রোথ রেট ইন বাংলাদেশ, অর্থাৎ পপুলেশন গ্রোথ রেট বাংলাদেশে কেমন সেই বিষয়ে একটি গ্রাফ চার্ট। তো এই গ্রাফ চার্টগুলো মূলত তোমরা এর আগেও দেখেছো, ইনশাল্লাহ এখান থেকে পড়লে ইনশাল্লাহ ভালো একটি কিছু করতে পারবে এবং রেজাল্ট আসবে আশা করছি। ভিডিওটিতে দেখে তোমাদের কাঙ্ক্ষিত এসএসসি গ্রাফ চার্ট ইনশাল্লাহ কমন পাবে, আশা করি তোমরা এখানে ফলো করো এবং তোমাদের এর পাশাপাশি কী ধরনের সাজেশন দরকার বা কী ধরনের মতামত প্রয়োজন সে বিষয়ে তোমরা আমাকে জানাতে পারো, ইনশাল্লাহ সে বিষয়ে আলোচনা করব। ভালো থেকো, সুস্থ থেকো, সকলেই ধন্যবাদ।